বিদেশের মাটিতে বাংলাদেশের সবচেয়ে বাজে ও খরুচে বোলার মোস্তাফিজুর রহমান। তবে কি বাদ পড়ছেন দাফিজ? কেমন ছিল মোস্তাফিজের আগের আর বর্তমান পারফরম্যান্স? ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দাপুটে বোলিং করেছেন তাসকিন আহমেদ, দেখিয়েছেন গতি আর পেয়েছেন উইকেটও। কিন্তু মুদ্রার উল্টো পিট দেখাচ্ছেন মোস্তাফিজুর রহমান, যে মোস্তাফিজকে ভাবা হয় বাংলাদেশের সেরা পেসার সেই কিনা সবার থেকে খারাপ করছেন। পাকিস্তানের বিপক্ষে 4 ওভার বোলিং করে রান দিয়েছেন 48, কিন্তু কোনো উইকেটের দেখা পাননি ফিজ। তাই তো আবারও প্রশ্ন উঠেছে দেশের বাইরে মোস্তাফিজের পারফরম্যান্স নিয়ে। অনেকদিন ধরেই টি টোয়েন্টিতে নিজেকে খুঁজে পাচ্ছেন না বাংলাদেশ দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। বিশ্বকাপের আগে নিজেকে ফিরে পেতে শুক্রবার 7 অক্টোবর হ্যাগলি ওভালে নেমেছিলেন মোস্তাফিজ, তবে এদিনও ব্যর্থ তিনি। এদিকে হাসান মাহমুদও ছিলেন খরুচে, তবে তিনি একটি উইকেট পেয়েছেন। শুক্রবার প্রথম থেকেই পাকিস্তানের ব্যাটসম্যানরা চড়াও হয়ে ওঠে মোস্তাফিজের ওপর। এছাড়া হাসান মাহমুদকেও ছাড়েনি তারা, এই দুই বোলার মিলিয়েই দিয়েছেন 90 রান, যেখানে পাকিস্তানের সংগ্রহ 167। বিশ্বকাপের আগে আবারও একবার প্রশ্ন উঠেছে মোস্তাফিজের দলে সুযোগ পাওয়ার ব্যাপারে। অনেকেই তো বলছেন সময় এসেছে মোস্তাফিজকে বাদ দেওয়ার, দলে অটো চয়েস তকমাটা মুছে দিতে হবে মোস্তাফিজের নামের পাশ থেকে। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখে মোস্তাফিজুর রহমান যখন একের পর এক কাতারে ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে দিয়েছিলেন, তখন তার বোলিং সম্পর্কে অনেকেই এমনটা বলতেন, বোঝাতেন সাপের প্রাণঘাতী ছোবলে যেমন মানুষ মারা যায়, মোস্তাফিজের কাতারে ব্যাটসম্যানদের দশাও তেমনই। 7 বছরের ব্যবধানে সেই ছোবলে এখন বিষ নেই। এখন পরিস্থিতি এমন যে অন্য বোলারদের দেখে শুনে খেলে তার উপর চড়াও হচ্ছেন ব্যাটসম্যানরা। রান তুলতে মোস্তাফিজি যেন ব্যাটসম্যানদের সেরা পছন্দ, এমনটা আবারও দেখা গেছে বাংলাদেশ পাকিস্তান ম্যাচে। ম্যাচের শুরুতে বোলিং করেছেন, মাঝে করেছেন, শেষেও করেছেন, মার খেয়েছেন সব জায়গাতেই। ইনিংস শেষে মোস্তাফিজের বোলিং ফিগার 4 ওভার 48 রান, উইকেট নেই। 24 বলের মধ্যে .6 বাউন্ডারি হজম করেছেন 8টি, করেছেন তার পছন্দের 2টি ওয়াইডও। এ নিয়ে চলতি বছরে খেলা 11টি টি-টোয়েন্টির মধ্যে 5টিতে উইকেট শূন্য তিনি, আর ম্যাচে 2-এর বেশি উইকেট পান না 18 ম্যাচ হয়ে গেছে। টি টোয়েন্টি বিবেচনায় কোনো কোনো ক্ষেত্রে উইকেট গৌণ হয়ে যায়, গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ইকোনমি আর ডেথ ওভারের কার্যকারিতা। সেখানে কি বাংলাদেশ দলের অটো চয়েস পর্যায়ের ছন্দে আছেন মোস্তাফিজ? জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তৃতীয় টি টোয়েন্টি বাদ দিলে সর্বশেষ 9 ম্যাচের কোনোটিতেই ওভার প্রতি রান খরচ 7-এর নিচে নামাতে পারেননি। আর ডেথ ওভারের স্পেশালিস্টের তকমা পাওয়া মোস্তাফিজ এখানে যে রান দেওয়ায় কতটা উদার সেটা তো সবারই জানা। তবে কি সময় এসেছে মোস্তাফিজুর রহমানকে টি টোয়েন্টি দল থেকে বাদ দিয়ে অন্যদের সুযোগ করে দেওয়ার? এটা নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে।